আগের দিন তোমাদের দুঃখজয়ী বিদ্যাসাগরের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার লিখিয়েছি। আজকে তোমাদের আমি 6 নম্বর থেকে লেখাবো। সবাই খাতা খোলো। 6 নম্বর লেখো, কত ক্রোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। 6 নম্বর, কত ক্রোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। উত্তর, 8 ক্রোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। 7, বিদ্যাসাগর কোন জেলা থেকে কলকাতায় পড়তে এসেছিলেন। 7, বিদ্যাসাগর কোন জেলা থেকে কলকাতায় পড়তে এসেছিলেন। উত্তর হবে, মেদিনীপুর জেলা থেকে বিদ্যাসাগর কলকাতায় পড়তে এসেছিলেন। উত্তর, মেদিনীপুর জেলা থেকে বিদ্যাসাগর কলকাতায় পড়তে এসেছিলেন। 8 নম্বর, কলকাতায় এসে কতজনের সঙ্গে তিনি থাকতে শুরু করেন। 8 নম্বর, কলকাতায় এসে কতজনের সঙ্গে তিনি থাকতে শুরু করেন। উত্তর হবে, কলকাতায় এসে তিনি 3 জনের সঙ্গে তিনি থাকতে শুরু করেন। আরেকবার বলছি, কলকাতায় এসে 3 জনের সঙ্গে তিনি থাকতে শুরু করেন। প্রথম থেকে আমি আরেকবার বলছি, 6 নম্বর কোশ্চেন, কত ক্রোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। উত্তর, 8 ক্রোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। 7, বিদ্যাসাগর কোন জেলা থেকে কলকাতায় পড়তে আসেন। মেদিনীপুর জেলা থেকে বিদ্যাসাগর কলকাতায় পড়তে এসেছিলেন। 7 নম্বর, বিদ্যাসাগর কোন জেলা থেকে কলকাতায় পড়তে এসেছিলেন। উত্তর, মেদিনীপুর জেলা থেকে বিদ্যাসাগর কলকাতায় পড়তে এসেছিলেন। 8 নম্বর, কলকাতায় এসে কতজনের সঙ্গে তিনি থাকতে শুরু করেন। উত্তর, কলকাতায় এসে 3 জনের সঙ্গে তিনি থাকতে শুরু করেন। 9 নম্বর লেখো, রাস্তায় পোতা শিল দেখিয়ে বিদ্যাসাগরের বাবা তার কি নাম বলেছিলেন। 9 নম্বর, রাস্তায় পোতা শিল দেখিয়ে বিদ্যাসাগরের বাবা তার কি নাম বলেছিলেন। উত্তর, বিদ্যাসাগরের বাবা বলেছিলেন, ওগুলি মাইলস্টোন। এরপরে 1 নম্বর দিয়ে লেখো, বাক্য রচনা করো। আমি যেগুলো তোমাদের বাক্য রচনা দিচ্ছি সেগুলো তোমরা নিজের থেকে লিখবে, বই থেকে কোনো বাক্য তোমরা নেবে না। প্রথমটা, মেধা, আগ্রহ, কৌতূহল, দরিদ্র, পড়াশুনো। আমি আরেকবার করে বলছি, মেধা, আগ্রহ, কৌতূহল, দরিদ্র, পড়াশুনো। দু নম্বর লেখো, শূন্যস্থান পূরণ করো। ক, বিদ্যাসাগরের ছিল অসাধারণ ড্যাশ। খ,
তখন ড্যাশ কয়লার ব্যবহার ছিল না। খ তখন ড্যাশ কয়লার ব্যবহার ছিল না। গ কাঠের ড্যাশ রান্না করতে হতো। গ কাঠের ড্যাশ রান্না করতে হতো। ঘ বিদ্যাসাগর ড্যাশ পড়তে এসেছিলেন। ঘ বিদ্যাসাগর ড্যাশ পড়তে এসেছিলেন। ও বিদ্যাসাগর ড্যাশ হাতে বাজারে যেতেন। ও বিদ্যাসাগর ড্যাশ হাতে বাজারে যেতেন। চ বিদ্যাসাগরের পুরো নাম ড্যাশ বিদ্যাসাগর। বিদ্যাসাগরের পুরো নাম ড্যাশ বিদ্যাসাগর। ছ রাতে ড্যাশ জ্বালাবার সঙ্গতি। ছ রাতে ড্যাশ জ্বালাবার সঙ্গতি। আমি আবার প্রথম থেকে আরেকবার বলছি। ক বিদ্যাসাগরের ছিল অসাধারণ ড্যাশ। খ তখন ড্যাশ কয়লার ব্যবহার ছিল না। গ কাঠের ড্যাশ রান্না করতে হতো। ঘ বিদ্যাসাগর ড্যাশ পড়তে এসেছিলেন। ও বিদ্যাসাগর ড্যাশ হাতে বাজারে যেতেন। চ বিদ্যাসাগরের পুরো নাম ড্যাশ বিদ্যাসাগর। ছ রাতে ড্যাশ জ্বালাবার সঙ্গতি। ছয়েরটা আমি আরেকবার বলছি। রাতে ড্যাশ জ্বালাবার সঙ্গতি। রাতে ড্যাশ জ্বালাবার সঙ্গতি তাদের ছিল না। রাতে ড্যাশ জ্বালাবার সঙ্গতি তাদের ছিল না। বর্গের জ বিদ্যাসাগরের খুব লেখাপড়া শেখবার ড্যাশ ছিল। বিদ্যাসাগরের খুব লেখাপড়া শেখবার ড্যাশ ছিল। ঝ রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো পাথর পোতা দেখে বালকের মনে ড্যাশ জাগে। ঝ রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো পাথর পোতা দেখে বালকের মনে ড্যাশ জাগে। ইয় সকালের সমস্ত ড্যাশ মেজে। সকালের সমস্ত ড্যাশ মেজে তারপর বিদ্যাসাগর কলেজে যেতেন। সকালের সমস্ত ড্যাশ মেজে তারপর বিদ্যাসাগর কলেজে যেতেন। আমি আবার বর্গের জ থেকে আরেকবার বলছি, মিলিয়ে নাও। বিদ্যাসাগরের খুব লেখাপড়া শেখবার ড্যাশ ছিল। ঝ রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো পাথর পোতা দেখে বালকের মনে ড্যাশ জাগে। ইয় সকালের সমস্ত ড্যাশ মেজে তারপর বিদ্যাসাগর কলেজে যেতেন। তিন নম্বর, ঠিক না ভুল দেখে লেখো। ঠিক না ভুল দেখে লেখো। অর্থাৎ যদি যেই আমি পুরো সেন্টেন্সটা বলবো সেটা যদি ঠিক হয় তাহলে তার পাশে কী লিখবে তোমরা? ঠিক লিখবে। আর কথাটা যদি ভুল হয় তাহলে তোমরা তার পাশে কী লিখবে? ভুল লিখবে। তাহলে তিনের ক লেখো, বিদ্যাসাগর এক বড়লোক ব্রাহ্মণের ছেলে ছিলেন। ক বিদ্যাসাগর এক বড়লোক ব্রাহ্মণের ছেলে ছিলেন। খ মাইলস্টোন দেখে বিদ্যাসাগর ইংরেজি ও অঙ্ক শিখেছিলেন। মাইলস্টোন দেখে বিদ্যাসাগর
ইংরেজি ও অঙ্ক শিখেছিলেন। আমি ক আর খটা তোমাদের আরেকবার বলছি, কয়েকটা মিলিয়ে নাও। বিদ্যাসাগর এক বড়লোক ব্রাহ্মণের ছেলে ছিলেন। বিদ্যাসাগর এক বড়লোক ব্রাহ্মণের ছেলে ছিলেন। ভুল হলে ভুল লিখবে, ঠিক হলে ঠিক লিখবে। খ, মাইলস্টোন দেখে বিদ্যাসাগর ইংরেজি ও অঙ্ক শিখেছিলেন। মাইলস্টোন দেখে বিদ্যাসাগর ইংরেজি ও অঙ্ক শিখেছিলেন। ক লেখো, বিদ্যাসাগরের পড়াশোনা শেখার কোনো আগ্রহ ছিল না। গ লেখো, বিদ্যাসাগরের পড়াশোনা শেখার কোনো আগ্রহ ছিল না। গ, বিদ্যাসাগরের পড়াশোনা শেখার কোনো আগ্রহ ছিল না। ঘ, কাঠের আগুনে বিদ্যাসাগরকে রান্না করতে হতো। ঘ, কাঠের আগুনে বিদ্যাসাগরকে রান্না করতে হতো। ও, বিদ্যাসাগর রাস্তার ধারে গ্যাসের আলোয় দাঁড়িয়ে রাত্রিবেলায় পড়তেন। ও, বিদ্যাসাগর রাস্তার ধারে বিদ্যাসাগর রাস্তার ধারে গ্যাসের আলোয় দাঁড়িয়ে রাত্রিবেলায় পড়তেন। চ, রাস্তার একরোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। চ, রাস্তায় একরোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। ছ, বিদ্যাসাগর হুগলিতে পড়তে এসেছিলেন। ছ, বিদ্যাসাগর হুগলিতে পড়তে এসেছিলেন। বর্গের জ, বিদ্যাসাগর মোট পাঁচজনের সঙ্গে থাকতেন। বিদ্যাসাগর মোট পাঁচজনের সঙ্গে থাকতেন। ঝ, বিদ্যাসাগর রান্না করতে জানতেন না। ঝ, বিদ্যাসাগর রান্না করতে জানতেন না। তাহলে প্রথম থেকে গ থেকে আমি আরেকবার তোমাদের বলছি, তোমরা মিলিয়ে নাও। গ, বিদ্যাসাগর পড়াশোনা শেখার কোনো আগ্রহ ছিল না। গ, বিদ্যাসাগরের পড়াশোনা শেখার কোনো আগ্রহ ছিল না। ঘ, কাঠের আগুনে বিদ্যাসাগরকে রান্না করতে হতো। ঘ, কাঠের আগুনে বিদ্যাসাগরকে রান্না করতে হতো। ও, বিদ্যাসাগর রাস্তার ধারে গ্যাসের আলোয় দাঁড়িয়ে রাত্রিবেলায় পড়তেন। বিদ্যাসাগর রাস্তার ধারে গ্যাসের আলোয় দাঁড়িয়ে রাত্রিবেলায় পড়তেন। চ, রাস্তায় একরোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। চ, রাস্তায় একরোশ অন্তর মাইলস্টোন পোতা থাকে। ছ, বিদ্যাসাগর হুগলিতে পড়তে এসেছিলেন। ছ,
বিদ্যাসাগর হুগলিতে পড়তে এসেছিলেন। বর্গে জ, বিদ্যাসাগর মোট 5 জনের সঙ্গে থাকতেন। বর্গে জ, বিদ্যাসাগর মোট 5 জনের সঙ্গে থাকতেন। ঝ, বিদ্যাসাগর রান্না করতে জানতেন না। বিদ্যাসাগর রান্না করতে জানতেন না। চার নম্বর লেখো, বাদিকের সাথে ডান দিক মেলাও। বাদিকের সাথে ডান দিক মেলাও। বাদিকে লেখো বাদিক, ডান দিকে লেখো ডান দিক। বাদিকে লেখো বাদিক, ডান দিকে লেখো ডান দিক। বাদিকে লেখো বিদ্যাসাগর, বাদিকে লেখো বিদ্যাসাগর। ডান দিকে লেখো টুনটুনির বই, ডান দিকে লিখবে টুনটুনির বই। তাহলে বাঁদিকে লিখছো তোমরা বিদ্যাসাগর, ডান দিকে লিখবে টুনটুনির বই। বাঁদিকে লেখো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বাদিকে লেখো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ডান দিকে লেখো বর্ণ পরিচয়, ডান দিকে লেখো বর্ণ পরিচয়। বাদিকে লেখো সুকুমার রায়, বাদিকে লেখো সুকুমার রায়। ডান দিকে লেখো জীবন স্মৃতি, ডান দিকে লেখো জীবন স্মৃতি। বাদিকে লেখো রবীন্দ্রনাথ, ডান দিকে লেখো আবোল তাবোল। ডান দিকে লেখো আবোল তাবোল। আবার বলছি, বাঁদিকে লেখো বিদ্যাসাগর, বাদিকে লেখো বিদ্যাসাগর। ডান দিকে লেখা আছে টুনটুনির বই, টুনটুনির বই। বাদিকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বাদিকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ডান দিকে বর্ণ পরিচয়, ডান দিকে বর্ণ পরিচয়। বাদিকে সুকুমার রায়, সুকুমার রায়। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ আবোল তাবোল, রবীন্দ্রনাথ আবোল তাবোল। তোমরা এই বাদিক আর ডান দিকটা মেলাও, এটা তোমরা করবে, ঠিক আছে? নিজেতে আমি বলে দিলাম না, তোমরা নিজেদের বুদ্ধি দিয়ে এটা কিন্তু করবে। আচ্ছা, এবার তোমাদের আমি কতগুলো বানান লিখতে দেব, ডিকটেশন দেব, তোমরা বানান লিখবে, ঠিক আছে? উপরে লেখো বানান লেখো, বানান লেখো। ব্রাহ্মণ, ব্রাহ্মণ। অসাধারণ, অসাধারণ। বাঁধানো, বাঁধানো। আটক্রোশ, আটক্রোশ। মাইলস্টোন, মাইলস্টোন। সঙ্গতি, সঙ্গতি। অন্য সংস্থান,
অন্ন সংস্থান, শীল নোড়া, শীল নোড়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অবস্থা, অবস্থা। আবার আমি বলছি, ব্রাহ্মণ, অসাধারণ, বাঁধানো, আটক্রোশ, মাইলস্টোন, সঙ্গতি, অন্ন সংস্থান, শিলনোড়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অবস্থা। নিশ্চয়ই বানানগুলো তোমরা লিখেছ, একদম দেখে লিখবে না, না দেখে লিখবে, আমি যেই বানানগুলো ডিকটেট করলাম। তাহলে আজকে এখানেই শেষ করি, থ্যাংক ইউ।